জমি বিবাদে চাষের মাঠেই কৃষককে খুন করে গর্তে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এলাকার কয়েকজন প্রমোটারের নামে। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নতুন ঘোষপাড়া এলাকার 65 বছর বয়সী কার্তিক সাঁতরা, তার ডাক নাম বাবুনাম, তিনি পেশায় দীর্ঘ দিনের কৃষক। অন্য আর 5টা দিনের মতনই তিনি সকালে মাঠে যান, দুপুরে ফেরার সময় অতিক্রান্ত হলে সন্ধ্যের সময় ওই পরিবারের পক্ষ থেকে চাষের মাঠে বৃদ্ধকে খোঁজ করতে গিয়ে দেখা যায় তিনি একটি গর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। দুই হাত, দুই পা, নাক এবং বুকের একটি অংশে গুরুতর আঘাত করা হয়েছে। তড়িঘড়ি পরিবারের লোক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে প্রাথমিক চিকিৎসার পরেই তার মৃত্যু হয়। ওই বৃদ্ধের 4 ছেলে এলাকা সূত্রে খবর পান। স্থানীয় কিছু প্রমোটার এবং ব্যক্তির সাথে জমি এবং আম বাগান নিয়ে বিবাদ ছিল তার। আজ আম গাছের ডাল কাটা নিয়ে বচসা বাঁধতে 3-4 জনের গণপ্রহারে মৃত্যু হয় ওই বৃদ্ধের। পরিবারের পক্ষ থেকে তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। সাথে সাথে শান্তিপুর থানার পুলিশ ওই ব্যক্তিদের তল্লাশি করতে পৌঁছায় হরিপুর এলাকায়। এখনও পর্যন্ত গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পরিবারের সাথে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। ঘটনাটা কি হয়েছে জায়গায় আমি জানি না। আমি গিয়ে সন্ধ্যের পর গিয়ে তুলে নিয়ে এসেছি। কোথা থেকে? মাঠের থেকে। মাঠে পড়েছিল, গর্তের মধ্যে মেরে ফেলে রেখেছিল। কারা ফেলে রেখেছিল? ওই এরাই ফেলে রেখেছিল। আচ্ছা, কি কারণে এদের সঙ্গে শত্রুতা ছিল মনে হচ্ছে? কি কারণে কি হয়েছে স্যার আমরা সঠিক জানেন। তো আপনারা চান কি যে বিচার হোক? বিচার চান কি? হ্যাঁ অবশ্যই বিচার। থানায় যাবেন? শান্তিপুর থানায় যাবেন? শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবেন? হুম করবো। হ্যাঁ কি হয়েছে? দিয়ে সে রান্না করব, রান্না করে বসে আছি বাড়ি, আর আসছে না আসছে না আসছে না। ছেলেরা তো সব কাজে যায়, জনে মনে কেউ মিস্ত্রি কাজে গেল, বড় ছেলে বাড়ি এসে একজনে খপ দিয়ে গেল, তখন সাইকেল করে গিয়ে দেখে ওরম পরে আছে, তুলে নিয়ে এসে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা কখন হয়েছে জানি না, আমি সন্ধ্যেবেলা নিয়ে আসলো 5টার সময়। আচ্ছা, আপনারা শুনলেন সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা। তো ওনার সঙ্গে কি কারো শত্রুতা, আপনাদের পরিবারের সঙ্গে কারো শত্রুতা আছে? ওখানে শত্রুতা কিছুই জানি না, এবার ওনার সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছে মাঠে জমি নিয়ে? হ্যাঁ, মাঠে পাশে জমি আছে, ওদের জমি আছে, ওই সেই জমি আলাদা সাথে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বাগান নিয়েছে, আর আমার স্বামী আমাদের জমি আছে 15 কাঠা বাগান। এখানে যখন হাসপাতালে ভর্তি করেছিল তখন কি উনি বেঁচে ছিলেন? হ্যাঁ, উনি কতবার বলেছে আমায় খুব মেরেছে খুব মেরেছে। কারা মেরেছে বলেছে? ওই 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 দুজনা শ্যামল আর হচ্ছে নেলের ছেলে, এরা মেরেছে, ছেলে মেরেছে। সে কুকুরটা এনে ঠেকাতো, ঠিক আছে, সে কুকুরটা এনে ঠেকাতো। এবার আজকেও ঠেকাতে গিয়েছিল মাঠে, আমাদের একটু জমিও আছে, সেখানে ধান রইবে বলে কাদা টাদা করছিল, ঠিক আছে। ইনি বাড়ি দুপুরবেলা খেতে আসেনি, বাড়ি আসছিল সেই সময় ইনাকে ধরে এরকম মেরে। কোথায় বাড়ি? হরিপুর ঘোষপাড়া। কি নাম ওনার? কার্তিক চন্দ্র সাঁতরা। কি করেন পেশায়? হ্যাঁ, পেশায় কি করেন? চাষবাস। কারা মারলো? মারলো তিয়ারি বাড়ির ছোট শ্যামল, লেলের ছেলে গোপাল, লেলের ছেলে তাপস, আর শৈলের মাস্টারের ছেলে বাপ্পা। কি কারণে এরা মারলো? কি কারণে? বাবা বলে এরা কজন আমাকে পিটিয়ে মেরেছে। আগে শত্রুতা ছিল? হ্যাঁ, আগে কোনো শত্রুতা ছিল, তা সেই কারণে আপনারা কখন জানতে পারলেন? কখন জানতে পারলেন? আমাদের পাশের পাশের গ্রামের একটা মুসলিম পাড়া থেকে একজন এসে বলল যে তোর বাবা এরকম ওই রকম গর্তে পড়ে আছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।